ফিলিস্তিনের পক্ষ নেওয়ার জন্য মুসলিম হওয়ার দরকার নেই, একজন মানুষ হওয়াই যথেষ্ট, এমন স্লোগানে এখন উত্তাল পুরো যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভের টালমাটাল অবস্থা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে। শিক্ষার্থীরা নেমেছে আন্দোলনে, ইসরায়েলের সাথে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানাচ্ছে তারা। আন্দোলনকারী এই শিক্ষার্থীদের বেশিরভাগই মুসলিম নন, ধর্মীয় দিক থেকে নয়, বরং মানবিকভাবে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে এই শিক্ষার্থীরা। গত 7ই অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার জের ধরে গাজায় হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা বেড়েই চলেছে ক্রমশ। বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল কলাম্বিয়া ইউনিভার্সিটিতে, সেখানে 100-এরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। এই গ্রেপ্তারের ঘটনা বিক্ষোভকে আরও উস্কে দেয়। এরপর তা ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গায়। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া এবং আটলান্টায় বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হচ্ছে প্রতিদিন। তারপরও দমিয়ে রাখা যাচ্ছে না কাউকে। টেক্সাসের অস্টিনে গভর্নর নির্দেশ দিয়েছে বিক্ষোভকারীদের কোনো দয়া না দেখিয়ে আটক করতে। অভিযোগ রয়েছে, গভর্নর তার প্রচারণার জন্য এই গণগ্রেপ্তারের বিষয়টি ব্যবহার করছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে 25-টির বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। বুধবার এলে পুলিশ 93 জনকে আটক করে। এ পর্যন্ত যাদের আটক করা হয়েছে তাদের মোট সংখ্যা কত এবং তারা কোন ধরনের বিচারের মুখোমুখি হবে সেটি পরিষ্কার করেনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তবে গ্রেপ্তারকৃতদের মোট সংখ্যা 2,000-এর বেশি বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ম্যানহাটন ক্যাম্পাসে কিছু বিক্ষোভকারী তাৎক্ষণিকভাবে তাঁবু টানিয়ে বসে যায়। সেখান থেকে পুলিশ 120 জনকে গ্রেপ্তার করেছে। বুধবার হার্ভার্ড ইউনিভার্সিটি চত্বরে একদল শিক্ষার্থী অস্থায়ী তাঁবু খাটিয়ে বিক্ষোভ শুরু করে। বৃহস্পতিবার সকালে বোস্টনের এমারসন ইউনিভার্সিটিতে 108 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ফলে ক্লাস বাতিল করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কানেকটিকাটের ইয়েল ইউনিভার্সিটিতে বুধবার 48 জনকে গ্রেপ্তার করা হলেও সেখানে এখনও বিক্ষোভ চলছে। বিশ্ববিদ্যালয় ছাড়া হাইস্কুলগুলোতেও এই বিক্ষোভ ছড়াচ্ছে ধীরে ধীরে। মঙ্গলবার সিয়াটলে হাইস্কুলের শিক্ষার্থীরা যুদ্ধের প্রতিবাদে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে আসে। শুক্রবার নিউ জার্সির হাইস্কুলের শিক্ষার্থীরা একটি পদযাত্রার আয়োজন করে।